পদযাত্রায় হামলার চেষ্টা, রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়েছে বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় দুপক্ষের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আজ বেলা পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি নিয়ে বাংলা কলেজের সামনে আসতেই ইট পাটকেল নিক্ষেপ শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তারপরও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীদের সামনে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলা কলেজের ভেতরে ঢুকে গেট লাগিয়ে দেয়। এদিকে বাংলা কলেজের সামনের সড়ক সহ পুরো মিরপুর গাবতলী এলাকায় বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে যায়। সেখানে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির পদযাত্রা আবার নতুন করে শুরু হয়। সরকার পতনের এক দফা দাবিতে আজ মঙ্গলবার প্রথম মাঠে নেমেছে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপির রাজধানী ঢাকা সহ সারা দেশের ৮২ সাংগঠনিক জেলায় একযোগে পদযাত্রা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। এ কর্মসূচির মাধ্যমে এক দফা আন্দোলনের পক্ষে জনসমর্থন আদায় এবং সরকারের ওপর চাপ বাড়াতে দলটি দেশব্যাপী বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছিল বিএনপি। এক দফার যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি আজ রাজধানীর গাবতলী থেকে দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার পদযাত্রার কর্মসূচি পালন করছে বিএনপি। তার মধ্যেই ঘটল এমন সংঘর্ষের ঘটনা। গাবতলীতে পদযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের পদত্যাগী এক দফা আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন এ পদযাত্রার মধ্য দিয়ে আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করি, নতুন যাত্রা শুরু করি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়েই আমরা আমাদের এক দফা দাবি আদায় করব। এই পদযাত্রাই হবে সরকারের বিদায় যাত্রা। মির্জা ফখরুল বলেন, এ ভয়াবহ দানব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণকারী সরকারকে বিদায় করতে ৩৬টি রাজনৈতিক দল একযোগে এক দফা ঘোষণা করেছে। আজ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। এটা পদযাত্রা নয়, এটা হচ্ছে জয়যাত্রা। তিনি বলেন, ২০২৩-এর শেষে অথবা ২০২৪-এর শুরুতে নির্বাচন করবে বলে সরকার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন করবে বলে জোর গলায় বলে যাচ্ছে। আমরা পরিষ্কার করে বলছি, এই অবৈধ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। সোমবার নির্বাচন কমিশন ঢাকায় একটি উপনির্বাচনে ভোটের নামে তামাশা করেছে। নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে নিতে পারেনি, কেন্দ্র খালি, ফাঁকা। অথর্ব পঙ্গু নির্বাচন কমিশনের মতে এতে ১১% ভোট পড়েছে, অথচ আমরা দেখলাম কোথাও ভোটার নাই। হিরো আলমের মতো একজন প্রার্থীকে পিটিয়ে মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ১১% ভোট করার পরও বলছে এটা শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এসব তামাশা করে লাভ হবে না। ২০১৪ ও ২০১৮ সালে করেছে, আর পারবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা এসেছিল তখন খুব মজা লেগেছে, এখন জনগণ ক্ষমতায় আসতে চায়, তাই জনগণকে দাবি আদায় করে নিতে হবে। তিনি বলেন, এ সরকার ব্যবসায়ীদের নয়, অসৎ ব্যবসায়ীদের সরকার এটা, যারা জনগণের টাকা লুট করে নিচ্ছে। নগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আব্দুস সালাম সহ মহানগরীর নেতারা।